ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি পনিরের একটা রেসিপি। তো পনিরের রেসিপিটা বানানোর জন্য কী কী লাগবে চলুন দেখে নিই। তো পনির বানানোর জন্য প্রথমেই লাগবে পনির। প্রথম উপকরণ হচ্ছে পনির। এই পনিরটা আমি একটু একটু লম্বাটে টাইপের কেটে নিয়েছি, আর পনিরটা আমার ঘরে বানানো, আমার চ্যানেলে দেওয়া আছে আমি কীভাবে পনির বানাই। আর এই পনিরগুলো আমি ঠিক বরফির আকারে কেটে নিয়েছি। তো বরফির আকারে কেটে নিয়েছি, প্রত্যেকটা সময় তো চৌকো কাটি, তাই আজকে বরফির আকারে কেটেছি। এখানে নিয়ে নিয়েছি আমুল দুধ গুলে উষ্ণ গরম জলে, আর এই আমুল দুধটা এইটা গুঁড়ো আমুল দুধ আর কি। আর নিয়েছি কাজু বাদাম পেস্ট করে, নিয়েছি কাসুরি মেথি, এটা হোমমেড কাসুরি মেথি। আর নিয়েছি টক দই, আর একটু নিয়েছি আদা বাটা। তো এখানে পনিরগুলো প্রথমে সাদা তেলে ভেজে আমি নুন আর চিনি জল উষ্ণ জল করে তাতে ভিজিয়ে রাখবো। তো এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের কিউবগুলো। তো পনিরগুলো আমি হালকাভাবে ভেজে নেব, আর পনিরগুলো খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকাভাবে ভেজে তারপরে আমি উষ্ণ জল গরম করেছি, তার মধ্যে নুন চিনি দিয়ে রেখেছি, এর মধ্যেই একেবারে দিয়ে দেব। দেখুন পনিরটা আমি নুন চিনির উষ্ণ জলে ভিজিয়ে রেখেছি। এখানে তেজপাতা দিয়েছি ফোড়নে, দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটাটা তেলের উপরে। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব। এখানে আদা বাটাটা দেওয়ার দেখানো হয়নি, তো এখানে আমি 1 চা চামচ আদা বাটা নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো আদা আর লঙ্কা বাটাটা প্রায় ভাজা হয়ে এসেছে, আমি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাজু পেস্টটা। এবার এটাকে ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে রেখেছি, মিডিয়ামের থেকেও একটু কমে দিয়ে রেখেছি। দিয়ে হালকাভাবে এটাকে নেড়ে নেড়ে ভাজতে হবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে দেখুন। এই রেসিপিটায় আমি কোনো হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব একটু চিনি, আর এটার মধ্যে নিরামিষ যেহেতু এখানে একটু চিনি না দিলে নুন চিনি আর ঝালের একটা সুন্দর ফ্লেভার আসে, তো চিনিটা না দিলে ভালো লাগবে না। তো চিনিটা আপনারা কম বেশি যারা খান তারা এটা কমানো তো বাড়ানো করতে পারেন। তো এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব টক দইটা। টক দইটা আমি লবণ দিয়ে একটু ফেটিয়ে রেখেছিলাম, আর এই সময় আমি একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি গ্যাসটা, যাতে টক দইটা কেটে না যায়। এর মধ্যে অন্য কোনো জল অ্যাড করব না, আমি দইয়ের কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিলে মশলাটা কষাতে সুবিধে হয়, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। তো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পনিরগুলো। আর পনিরগুলো ওই ছাঁকনিতে রেখেছি কারণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখিয়েছিলাম, তো সেই জন্য ছাঁকনির উপরে আমি তুলে রেখেছিলাম পনিরগুলো যাতে জল না থাকে। তো পনিরগুলো এবার আমি দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। তো পনিরটা কষানো হয়ে গেছে, মশলার সাথে দিয়ে দিচ্ছি দুধ, যে দুধটা আমি গোলাতে দেখিয়েছিলাম আমুল দুধ। তো আপনারা চাইলে এখানে মাদার ডেয়ারি দুধও ব্যবহার করতে পারেন। তো পুরো দুধটাই আমি দিয়ে দেবো, একটু ঝোলঝোল করবো, ঝোলঝোল ঠিক নয়, এটা ফুটলে আবার গাঢ় হয়ে যাবে। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এবার ঢাকাটা খুলে নিচ্ছি, পনিরটা আমার হয়ে গেছে, পনিরটা দেখুন ফুটে গেছে। এবার দিয়ে দেবো সানরাইজ শাহি গরম মশলা, আর দিয়ে দেবো কাসুরি মেথি। আপনারা চাইলে ঘি দিয়ে পুরো রান্নাটা করতে পারেন বা বাটার দিয়ে করতে পারেন, আমি শেষে ঘিটা অ্যাড করলাম। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর
রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, শাহী পনির বা দুধ পনির রেসিপিটা আমার হয়ে গেছে। এটা রুটি লুচি দিয়ে খেতে খুব ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।